আজকে কিন্তু আমরা গরম মশলার স্পেশাল গেস্ট আইছে এমএলএ অফ শিলচর। আর সত্যি তাই নাই আমাদের সঙ্গে মানে আপনারা খুব ইয়ে করছে যে তাই নো আমাদের চ্যানেলটা দেখে আমার খুব ভালো লাগছে আমরা শুনিয়া। নমস্কার প্রিয় দর্শক, আমি সুমার রাজকুমারী আপনার সবাইকে স্বাগত জানাইলাম আপনার ফেভারিট চ্যানেল গরম মশলাতে। আজকে একটা নতুন একটা জবরদস্ত ব্লগ নিয়ে আইসি। আমরা আইসি আজকে সাধু ঠাকুর সেবাশ্রম, এটা পড়ে চানমারি শিলচর। আজকে তো আপনারা বুঝতে পারতেছেন আজকে গোবর্ধন পূজা, আমরা গোবর্ধন পূজার স্পেশাল ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করতাম। আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়ে গোবর্ধন পূজা কীরকম করে আমরা এটা আপনার সঙ্গে শেয়ার করতাম। আপনি কিছু গোবর্ধন পূজা প্লাস আজকে আমরা মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরির ঠাকুর শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের উৎসবটাও আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। তিন দিন থাকব পূজাটা, শুক্র শনি আর রবিবার। তো আজকে রাত্রে থেকে এখানে অকেশন প্রোগ্রাম হইব। তো প্রোগ্রামটা তো এখন হইতো না, এখন তো গোবর্ধন পূজার প্রোগ্রামটা চলে। তো এটা আমরা দেখাইমু বিষ্ণুপ্রিয়া মণিপুরি আমরা গোবর্ধন পূজাটা কীভাবে পালন করে এটা আপনারা দেখাইমু। কারিশ্মা অলওয়েজ, শি ইজ অলওয়েজ অন দ্য ওয়ে আছে কারিশ্মা। আর মহাশয় আজকে আইতে পারতো না, তো আমরা বেশি মাততাম না এখানে, এখানে গান চলে ভিতরে গিয়ে আলাপ করবো। এটা হলো শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর এর 95 না দর্শক। আর এদিকে গিয়ে আমরা সাধু ঠাকুরের মন্দিরের বোর্ডটা। নমস্কার প্রিয় দর্শক, আবার আইলাম আপনার প্রিয় চ্যানেল গরম মশলা নিয়ে। তো সর্বপ্রথম আমি কইমু যে লাস্ট দুই তিনটা ভিডিওতে আমি আসলাম না, তো সবাইরে আমার পক্ষ থেকে কইরাম হ্যাপি দিওয়ালি, দিওয়ালি অনেক অনেক শুভেচ্ছা। আর আশা করি আপনারা দিওয়ালিটা ভালোই কাটছে বা আজকেও আছে, ভালোভাবে সুন্দর মতে আজকের দিনটাও কাটাইবা। তো আজকে আমরা আইছি আমি সুমামিস আর বাবলিজি, তো অলরেডি তারা ট্রেডিশনালেরই একটা পূজা। তো বিশেষ করে আমি আজকে আইছি একটা মণিপুরি উৎসবে। তো আজকে আমি ফার্স্ট টাইম গোবর্ধন পূজা আর কি। তো মণিপুরি উৎসবটা হইতেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরিরার একটা উৎসব যেটা হইতেছে গোবর্ধন পূজা। তো এটার বিষয়ে আমি বিশেষ কিছু জানি না, আমি ফার্স্ট টাইম আজকে দেখবো। আর আমি খুব এক্সাইটেড পূজাটা দেখার লেগে, যে কীরকম হয় কী হয় গল্প শুনছি আমি তারার কাছে। তো আপনারাও আমরা সঙ্গে থাকবো, ভিডিওটা লাস্ট অবধি দেখবা, স্কিপ করবা না, অনেক 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 কিছু আছে। তো এখন ঢুকার আগে আপনার হাতটা স্যানিটাইজ করেন, এখানে খুব সুন্দরভাবে কোভিড প্রোটোকল মানিয়ে পূজাটা গাড়ি। তো প্রিয় দর্শক, এখন আমরা আইছি মন্দিরের ভিতরে। খুব খুব খুবই সুন্দর মন্দির, দেখুন রাধা কৃষ্ণর সঙ্গে জগন্নাথ মহাপ্রভু। তাই নইতেছে গিয়া মানে মণিপুরিরারই একজন গুরু আর কি। তো তাই নইতেছে গিয়া মেইন যে সাধু ঠাকুর যার আশ্রমে আজকে পূজাটা, তাই নিয়ে হইতেছে গিয়া এই আশ্রমের গুরুদেব ভুবনেশ্বর সাধু ঠাকুর। তো প্রিয় দর্শক, এইখানে দেখুন খুব সুন্দরভাবে মানে ব্যানারেই লাগানো আছে আজকে যে সাধু ঠাকুরের আশ্রমে আমরা আইছি, তাইনের 152 আবির্ভাব তিথি মহোৎসব চলের। মানে তারার যে গুরু, যে গুরুদেবের আজকে আবির্ভাব তিথি মহোৎসব, তো এটা উপলক্ষে আজকে এত বড় আয়োজনটা করা হয়েছে। দর্শক দেখলেন আপনারা, একজন হোয়াইট কালারের একটা মণিপুরি ড্রেস পরে একজন মেয়ে আরতি দেওয়া হওয়ার আরতিটারে আমরা মণিপুরি ভাষায় কই লেইচন্দন। লেইচন্দনের মধ্যে থাকে আমরা তিলক আর ধূপকাঠি আর একটা চাটি থাকে, এটা তারা, এটা মানে তারারে স্বাগতম জানানি হয় দর্শক। আমরা মণিপুরি ভাষায় আর কি, মণিপুরির নিয়মে আর কি, বিষ্ণুপ্রিয়া মণিপুরির নিয়মে যারা যারা গেস্ট আইব তারারে আমরা এইভাবেই স্বাগতমটা ওয়েলকাম জানাই এইভাবে। আজকে
মানে আমার খুবই ভাল লাগে প্রিয় দর্শক, আমি মানে ফার্স্ট টাইম দেখলাম। আর সবচেয়ে মানে মজার কথা হইতেছে যে আমি যেদিকেই তাকাই এদিকেই সম্পূর্ণ মণিপুরি, আমি একলাই এখানে বাঙালি আর কি। তো আমারও মানে খুবই ভাল লাগে যে আজকে আমি গরম মশলা টিমে যুক্ত হয় আমি আজকে এই মণিপুরিদের এই উৎসব, এত সুন্দর একটা উৎসবে আমিও মানে এখানে জড়িত হইতে পারছি। তো আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আজকের ভিডিওটা দেখবা, কারণ মণিপুরির আর এই উৎসবটা আমরা বাঙালিরা কখনো কোনো দিন দেখছি না। তো আপনারা ঘরে বইয়ে এটা দেখার সুযোগ পাইতেছেন, তার লেগে বারবার কইতেছি ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবা, স্কিপ করবা না। দর্শক আসতে মন্দিরে আইছি তো বেশি জোরে কইতে পারতাম না, দেখার সঙ্গে সঙ্গে চট করিয়া লাইক করবা, বট করিয়া শেয়ার করবা, বট বট করিয়া কমেন্ট করবা। আর আরেকটা কথা দর্শকবৃন্দ, দেখছেন তো তারা অতিথি আপ্যায়ন যেটারে কয় খুবই সুন্দরভাবে তারা ট্রেডিশনালে, মানে এটা আমি ঠিক জানি না, মানে চন্দন দিয়া মনে হয় না, চন্দন ধূপকাঠি থাকে, চাটাবাতি চন্দন প্লাস ধূপকাঠি দিয়া তারা অভ্যর্থনা করা হয় খুবই সুন্দরভাবে। এখানে যারা বইছে সব অতিথি আর কি। দর্শক আমরা এখানে আমরাও এজ এ গেস্ট হিসাবে আইছি, আমরা ডাকাইছেন একজন দিদি, আমি কই দেই নাম মেনশন করে দেই, একজন দিদি আমরা ভিডিও গুলা দেখিয়া উপাদার মিসেসে আমরা লাগাইছো আজকে ভিডিওটা উঠাইবার লাগি আমরা রে মন্টি দিরে। আমরা স্পেশালি করিশমারে আমি ইনভাইট করছি আজকে, করিশমারে কইছি দর্শক মণিপুরি ড্রেস লাগাইবার লাগি, কিন্তু করিশমাই লাগাইছে না। আমি এখন দেখাই দাও আপনারে, দেখুন দর্শক এখানে সব বাদ আমার মা আইছে, বর্মা দাদা কর্তা নাই সদর্শক। এখানে আমরা ছোট লাড্ডু গোপাল রাখা হয়েছে, এখন তো কার্তিক মাস চলে, তা কার্তিক মাসের লাগি আমরা ছোট লাড্ডু গোপাল রাখা হয়েছে। আর এখানে নিচের দিকে একবার দেখাই দো, আজকে যেটা গোবর্ধন পূজা হইব তার পূজার লাগি আয়োজন করিয়া রাখছে ধূপকাঠি মোমবাতি। পূজাটা আরম্ভ হয়েছে না দর্শক, আরম্ভ হইলে আমরা দেখাইমু দর্শন করাইমু আপনারা সঙ্গে। আর আরেকবার কইয়ার আপনার ভিডিওটা আজকের ভিডিওটা পুরা দেখবাই লাস্ট অবধি দেখবাই। তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারলে এখানে খুব সুন্দর মাটি দিয়ে গরু বানানি হয়েছে, মাটি দিয়া এটাই মানে মেইন হইতেছে গিয়া গোবর্ধন পূজার আর কি। আর এখানে ওই যে মাটি দিয়ে যে গরু বানানো হয়েছে ওইখানে তাই তারারই আর কি পূজা করা হইব। তো পূজার সব আয়োজন করে রাখা হয়েছে, আমিও খুব এক্সাইটেড পূজাটা দেখার লেগা কীরকম হইব, আর আমি জানি আপনারাও খুব এক্সাইটেড। তো পূজাটা দেখার লেগা কিতা করতে লাগবো, আমরা সঙ্গে থাকতে লাগবো, আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে লাগবো, স্কিপ করলে কিন্তু আপনারা ভিডিওটা বুঝতে না আর আরামও পাইতে না, পুরা ভিডিওটা দেখবা। আর এখানে তো সঙ্গে তো বাপড়ি দিয়ে হয়েছে গোপাল ঠাকুরের রাখা হয়েছে, কার্তিক মাসের লেগে খুব সুন্দর গোপাল সেবাও চলে, গোপাল ঠাকুরের সেবাও দেওয়া হয় আর কি। তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পারা যে শিলচরে এমএলএর এখানে ইনভাইট করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, তো তাইন এখন আইসুন, তো তাইনরে এখন সংবর্ধনা করা হয়েছে উত্তরীয় দিয়া। আর এটা অ্যাকচুয়ালি হইতেছে গিয়া মণিপুরীরা সবচাইতে বড় উৎসব, যেটা প্রত্যেক বৎসর দীপাবলির পরের দিন তারা পালন করে, যেটা হইতেছে গোবর্ধন পূজা। তো এই পূজা উপলক্ষে আজকে আমরা শিলচরের এমএলএরও তারা আমন্ত্রণ জানাইছে, তাইনও এখানে আজকে উপস্থিত হয়েছেন। তো আজকের পূজাটা খুবই সুন্দর এবং খুব মানে খুব বড় একটা পূজা আর কি হইব, তো এটা প্লিজ আপনারা দেখবেন। সদর্শক দেখো এত ছোট ছোট আমরা ভিউয়ার্স, খুব ছোট ছোট বাচ্চারা, কিউট কিউট বাচ্চারা, এটা সব আমরা ভিউয়ার্স, আমরা আমরা গরম মশলা দেখে দর্শক তারা চট করে লাইক করো একবার কই দো। দর্শক তারা পারত না করতে, তো প্রিয় দর্শক বৃন্দ এখন খুব সুন্দর দেখরা গান শুনরা, তো এটা হইতেছে গিয়া তারার গুরুদেবের শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের গান চলের আর কি। আমরা যেরকম গুরুদেবের মানে গান বা প্রার্থনা করি, তো তারাও এইভাবে মানে তারার গুরুর গান গার। আমাদের আগে আরো অন্যান্য ক্ষমা করবেন, আমি কিছুটা বলবো তারপর আমাদের প্রত্যাশা করতে হবে। দর্শক আমার বহুত বড় ফ্যান সুমা রাজকুমারের,
আরেকজন খুঁজাই করিশমার ফ্যান দা দুইজনই আমার ফ্যান অবশ্যই আমরা আর ফ্যান বানাই দিছি ছোট বোন সিস্টার অ্যান্ড সি ইজ মাই নিস আমার দাদার মেয়ে কিন্তু উই আর ভেরি মাচ উই আর দেয়ার ফ্রেন্ডস রিয়েলি উই লাইক গরম মশলা অ্যান্ড টিম উই লাভ ইউ আমাদের ছোট বোনরা গরম মশলার তরফ থেকে আজকের এই ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রমের জন্মোৎসবে যে গোবর্ধন পূজা হয় এই গোবর্ধন পূজার যে পূজা পদ্ধতিটা এটা দেখানোর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছে আপনারা চট করে লাইক করে পট করে শেয়ার করে দিবেন এই থ্যাংক ইউ আপনারা যদি বলেন আমিও দায়িত্ব নিতে রাজি আছি আমাদের যে আপনারা আমার গার্জিয়ান আপনাদের আপনার সব পরামর্শ দিয়ে আগামী 5 বছর পালন কাটাতে চাই শরীর সুদর্শনকে নিয়ে আমি মনে মনে একটা প্ল্যানিং করছিলাম যে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা খুব ডাইনামিক পার্সন আপনারা জানেন আর যে কেউ কোনো কথা বলেও লাগে উনি খুব গুরুত্বপূর্ণ প্রিয় দর্শকরা এখন গোবর্ধন পূজা শুরু হইব দেখুন কি সুন্দরভাবে তারা দীপাবলি উৎসবের মানে পরের দিন হয় এই পূজাটা তার লিগে মানে তারা তারাবাতি জ্বালাইয়া পূজাটার মানে পূজার মধ্যে যে তারা নিয়ম হলো তারাবাতিও জ্বালাইতে লাগে তারাবাতি জ্বালাইয়া তারা মানে পূজাটা শুরু করে আর কি খুব সুন্দরভাবে দেখুন সব দিকে তারাবাতিগুলো জ্বালাইয়া দিছে প্রিয় দর্শকরা পূজাটা এখন আরম্ভ হয়েছে খুব সুন্দরভাবে পূজাটা করা হয় আপনার এখন প্রথমেই আরতি করা হয় আরতি আরম্ভ হয়েছে তো আপনারা ঘরে বইয়া দেখতে পারলা এত সুন্দর একটা গোবর্ধন পূজা মণিপুরি ট্রেডিশনালের খুব বড় একটা পূজা এটা তো প্লিজ পূজাটা দেখবা আর একদম লাস্ট অবধি দেখবা স্কিপ করবা না ভিডিওটা তো এখন পূজাটা চলে খুব সুন্দরভাবে আরতি করা হচ্ছে
গুলি মানে এটারে কি কই মানে কি কই বুঝাই কইতে পারি না আমরা আরো দিন পর্যন্ত এইভাবে ঘুরি আর কি ঠাকুরের আর কোন গান গাওয়া হয় দর্শক তো আমরা গরম মশলার দুইটা মেম্বার গেছে কি আমার সারিয়া তখন আমিও যাই আর ঘুরার লাগি প্রিয় দর্শক এখন পূজাটা মানে আরতি শেষ হয়েছে এখন পরিক্রমা চলে খুব সুন্দর সবাই মিললে পরিক্রমা করে তো আমরাও একটু করছি খুবই ভাল লাগছে আর আমি জানি আপনারাও খুব ভাল লাগবে পূজাটা প্রিয় দর্শক আমরা দেখাইছি আপনারা আজকে মানে আমরা বিশ্বজ্ঞান মণিপুরের গোবর্ধন পূজাটা কীভাবে করে তো খুব ইয়ে করছে যে তাইনো আমাদের চ্যানেলটা দেখে আমার খুব ভাল লাগছে আমরা শুনিয়া তো তো বুঝতেই পারলা যে গরম মশলা কতটু কি তো প্লিজ যারা দেখোন না বা এখনো দেখছেন না তারা আমি রিকোয়েস্ট করলাম তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা ফলো করুন লাইক করুন শেয়ার করুন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা সব থেকে বড় ফলোয়ার দর্শক দেখুন কাকিমা তারা সবে আমরা ভিডিও দেখো না কাকিমা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রোগ্রামটা এখনও চলে কিন্তু আমরা অত সময় থাকতাম না তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কীরকম হয়েছে আপনারা প্লিজ কমেন্টে জানাইবা আর জানানি আমরা যদি পারি দর্শক আরো দেখাইবার চেষ্টা করবো আর না পারলে তো প্রিয় দর্শক আমার তো খুবই ভাল লাগছে আমি তো ফার্স্টেই কইছি যে আমি খুব এক্সাইটেড এখানে আইছি আমি দেখার লেগা তো আমার পুরো প্রোগ্রামটাই খুব 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 বেশি ভালো লাগছে খাওয়াটাও খুব টেস্ট হয়েছে খুবই স্বাদ হয়েছে প্রসাদ ভান্ডারাটা তো আমরা প্রসাদ করি তারা হয় ভান্ডারা তো ওইটাও আমার খুবই ভালো লাগছে তখন খাওয়া দাওয়া হয়ে গেছে একদম পেট ফুল আর তো বেশি সময় বোয়া যায় না খাইলে পরে তো আর বোয়াটা ইম্পসিবল আমার লেগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আর যারা আমরা ফেসবুক পেজে নতুন প্লিজ আমরা ফেসবুক পেজটা বেশি বেশি করে লাইক করবা ফলো করবা শেয়ার করবা ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা বেশি 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 করি আর প্লিজ ভিডিওগুলো শেয়ার করবা আর ভিডিওটি প্লিজ মানে ফুল ভিডিওগুলো দেখবা আমরা ভিডিওটা এখানেই শেষ করবো পুরো ভিডিও দেখার লেগে ধন্যবাদ